গত সপ্তাহে প্রথম পর্ব হয়েছিল, আজকে আরেকটা পর্ব, আরেকটু কিছু কথা। আগের দিন মানে মোড়ের মাথার বখাটা ছেলেগুলো আমাদের কত কাজে আসছে এর উপরে একটা আমার একটা নিজস্ব ভিউ আমি বলেছিলাম। সেই ছেলেগুলোর কর্মপদ্ধতির মধ্যে আরেকটা জিনিস খুব ভালো প্রকাশ পাচ্ছে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব বড় একটা স্বস্তির কারণ, আমাদের জন্যও খুব স্বস্তির কারণ, যে আমরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, বা তাদের তারা কতটা পরিণত মস্তিষ্কের হয়েছে এটা নিয়ে আমাদের যে উদ্বেগ একটা কাজ করে সবসময়, যে ওরা তো ছোটো, ওরা যে আর ছোটো নেই সেটা কিন্তু বোঝানো যাচ্ছে, যে ওরা আর ছোটো নেই। কী দিয়ে বোঝানো যাচ্ছে এটা গেস করার জন্য কোনো প্রাইজ নেই, বোঝানো যাচ্ছে যেটা দিয়ে সেটা না হচ্ছে দায়িত্ববোধ। মানে এই ছোট ছোট ছেলেমেয়েরা, স্পেশালি ইয়াং জেনারেশন, বিভিন্ন সংগঠন এবং মানে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের এই ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছে, যেভাবে প্রতিটা মুহূর্তে প্রতিটা ব্যস্ততার মাঝেও যারা সাহায্য প্রার্থী তাদেরকে যেভাবে অ্যাটেন্ড করে যাচ্ছে এরা, এটা সত্যি খুব প্রশংসার যোগ্য। সেটা দিন হোক রাত হোক, রাত বারোটা হোক, দুপুর বারোটা হোক, ঝনঝনে রোদ হোক, ঝরঝরে বৃষ্টি হোক, রাস্তায় জল জমে যাওয়া হোক, এই ওয়ারিয়ার হিসাবে যারা কাজ করছেন, কেউ স্বেচ্ছায় করছেন, কেউ তাগিদে করছেন, কারো দায়বদ্ধতা আছে বলে করছেন, কিন্তু আলটিমেটলি সরকারি শাসনযন্ত্রের বাইরে এই ছেলেমেয়েরা যে দায়িত্বের পরিচয় দিচ্ছে, এটা আমাদের কাছে, মানে তাদের পূর্ববর্তী প্রজন্ম হিসেবে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হওয়া উচিত। মানে যেখানে আমরা প্রতিনিয়ত এইভাবেই এতদিন ধরে দেখে আসতাম, আড্ডা মারা, মুখে যাওয়া, উচ্ছন্নে যাওয়া, মানে আমার খুব অস্বস্তি হচ্ছে এই ধরনের টার্মগুলো ব্যবহার করতে, স্টিল এইগুলো তো ব্যবহার করতে আমরা অভ্যস্ত ছিলাম এতদিন, কিন্তু সেই সেই টার্মে আমরা যাদেরকে অভিহিত করতাম, সেই সব মানুষগুলো আজকের দিনে যখন সত্যি কথাই এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছে সবার জন্য, যাকে হয়তো চেনে না জানে না তার জন্য যেমন লড়ে যাচ্ছে, কারো কোনো বয়স্ক মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছানো, খাবার পৌঁছানো বা ওষুধ পৌঁছানো বা ডাক্তারের ব্যবস্থা করা, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এই কাজগুলো যখন একদম দ্বিধাহীনভাবে করে যাচ্ছে, ইনফ্যাক্ট আমি নিজে জানি ব্যক্তিগতভাবে যে এইভাবে ওষুধ অক্সিজেন সাপ্লাই দিয়ে আসার সময় জেঠিমা আর আবার যদি দরকার পড়ে আবার ফোন করবেন, সেটা যত রাতই হোক, এই যে বলে আসছে সত্যি অভাবনীয়। অসুস্থ সময় আমাদের কাছ থেকে হয়তো সাময়িক একটু মানসিক শান্তি কেড়ে নিয়েছে, কিন্তু তুলনায় বা বিনিময়ে যে আমাদের দিয়েছে সেটা সত্যি অনেক বড় প্রাপ্তি। আমরা এই প্রাপ্তিটা নিয়ে অবশ্যই গর্ব করতে পারি, এবং আমার ব্যক্তিগত অভিমত, আমি এটা ব্যক্তিগতভাবে খুব মনে করি, সেটা হচ্ছে যে বয়সটা কখনো পরিণতি মাপার মাপকাঠি নয়, যে কে কতটা পরিণত সেটা কখনো বয়স দিয়ে বোঝা যায় না। তার কারণ হচ্ছে আমরা কথা বলতে শিখি দু বছর বা তিন বছর বা চার বছর বয়সে এসে, নর্মাল লাইফে যাদের লার্নিং প্রসেস নর্মাল আছে তাদের ক্ষেত্রে এই এই বয়সটা এসে দেখা যায় যে একটা সেন্টেন্স পুরোপুরি মানে মিনিংফুল সেন্টেন্স আমরা গঠন করতে পারি, কিন্তু এটা সত্যি যে মানে কথা বলাটা আমরা শিখে যাই, কিন্তু কী বলাটা শিখতে আমাদের অনেকেরই সারা জীবনটা লাগে। তেমনি দায়িত্ব কী করে নিতে হয় এটা শিখতেও অনেকের সারা জীবন লাগে। আমাদের মানে পরবর্তী প্রজন্ম বা ইয়াং যে জেনারেশন, তারা যে কতটা দায়িত্বশীল হয়েছে, এই মহামারী না এলে তো আমরা জানতেই পারতাম না। আমরা এখনও তাদেরকে ওই ওই বিশেষণেই হয়তো অভিহিত করে যেতাম। আমার কাছে এটা একটা অনেক বড় প্রাপ্তি, আপনাদের কি মনে হয়? আপনাদের কাছেও তাই? ভেবে দেখুন, মতামত জানাবেন, আবার দেখা হবে অন্য কোনোটা নিয়ে। নমস্কার।